नमस्कार बंधुरा आज के प्राणीटा निये विस्तारित आलोचना करते चले इतिमध्ये स्क्रीने आपनारा लक्ष्य करेछेन एवं आपनाराओ बुझते पेरेछेन जे आज के भिडियो विशाल एक इंटरेस्टिंग होते चले आपनादेर काछे अनुरोध करछि फ्री अफ कस्ट एक लाइक दिए भिडियो शेष पर्यन्त थाकले पोरे आपनी किन्तु आज के लाभवान हबेन एवं उपकृत हबेन। चलुन बाजे कथा कम बोले काजेर कथाई जावा जाक। काठबिड़ाली सम्पर्के आपनारा तो जानें जे शहरे किंबा ग्रामे विभिन्न गाछपालार पाशापाशी आपनी किन्तु लक्ष्य करबें विशेष करे शहरांचले बाड़ीघरेर कार्निसे एवं पाचिलेर धारे आपनी किन्तु काठबिड़ाली देखेछेन तार छविटाओ इतिमध्ये आपनारा स्क्रीने देखते शुरू करेछेन। दारुण इंटरेस्टिंग सेरकम किन्तु प्रत्येक दिन आमी निये आसि सेरकम एक काठबिड़ाली सम्पर्के कवि महाकविरा अनेक रचना करे गेछेन सेटाओ किन्तु दारुण इंटरेस्टिंग। ताहले बंधुरा इंटरेस्टिंग एरकम टपिक प्रत्येक दिन आपनारा भारतीय समय सन्धे छटा एवं बांग्लादेशी समय सन्धे साढ़े छटाय पेते गेले आपनादेर किन्तु एई भिडियोटार ठीक नीचे देखुन डान दिके सबस्क्राइब बटन रयेछे सेई सबस्क्राइब बटनेर पाशे घंटा चिन्हटाके अल करे देबेन ताहले आपनी फ्री अफ कस्ट एकटा लाइक दिए भिडियो शेष पर्यन्त थाकले पोरे आजके आपनी चमके जाबेन खुबई आनंद पाबेन। चलुन ताहले विस्तारित आलोचना करी विशेष करे काठबिड़ाली किन्तु दारुण सेई कवि महाकविरा लिखे जे काठबिड़ाली काठबिड़ाली पेयारा तुमी खाओ सेरकम किन्तु अनेक गल्प गुजब सेरकम कविता रयेछे सेगुलो सत्यिई मनमुग्धकर। ताहले आपनी आजके मनमुग्धकर एकटुखानि होक होबेनई सेइटुकु ग्यारान्टी दिये चलुन बाकी कथाटा आरो आलोचना करार चेष्टा करी। भारतेर सह बांग्लादेशे बड़ काठबिड़ालीदेर जन्य दरकार सामग्रिक परिकल्पना जेखाने बाबा होबे बनभूमि संरक्षणेर कथा कारण केन तादेर प्राय विलुप्ति होवार पथे सेइ विलुप्तिर তাদের সংখ্যা কমে যাওয়ার জিনিসটাকে কন্ট্রোলে আনার জন্য সরকার মহোদয়রা অনেক ভাবনা চিন্তা করে বন দপ্তরের বিশেষজ্ঞরা জীববিজ্ঞান যে গবেষণা করেছে সেই গবেষকেরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যার ফলে যে কোনো প্রাণী বিশেষ করে কাঠবিড়ালি নয় যাদের সংখ্যা মোটামুটি একটু কমে এসেছে যাদের বিলুপ্তির পথে বিপন্ন হয়েছে তাদের প্রজাতি সেই সব জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য তাদের পছন্দের জায়গা এবং তাদের খাওয়া দাওয়া এবং পরিবেশ সেরকম তৈরি করে দিলে পরে তারা তাদের বংশবৃদ্ধি করতে পারবে প্রজননের সুবিধা হবে যার কারণে কিন্তু অনেক ভেবেচিন্তে নতুন নতুন পন্থা অবলম্বন করেছে সেরকম বাসস্থান ধ্বংসসহ শিকারীর অনুপ্রবেশ ঠেকাতে হবে প্রথমত নতুন প্রচেষ্টা এটা। উদ্বেগের বিষয় হলো কাঠবিড়ালিরা বন্দী অবস্থায় বংশবৃদ্ধিতে প্রায় অক্ষম ওদের জন্য চাই খোলামেলা প্রাকৃতিক পরিবেশ সেরকম প্রাকৃতিক বাসস্থানের বিকল্প বানাতে হলে সেখানে নির্জনতা প্রিয় এই প্রাণীদের সব রকম উপদ্রব থেকে রক্ষা করতে হবে এবং তাদের বাসস্থানে উপযোগ্য করে পরিবেশকে তৈরি করে তুলতে হবে। ভারতীয় বড় কাঠবিড়ালি বড় চঞ্চল প্রাণী বাংলাদেশি কাঠবিড়ালি বা কম যায় কিসে বন্য পরিবেশে কৃত্রিম প্রজননের এলাকা তুলনামূলক ছোট হয় ফলে গাছ থেকে অন্য গাছে লাফানোর অভ্যেসটি প্রায় তাদের ভঙ্গ হয়ে যায় যার কারণে শুধুমাত্র ফলের শর্করা এদের পরে বেশি ক্ষতিকারক সুতরাং ফল খেয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা যার কারণে তাদেরকে রক্ষা করতে গেলে ফল কম খাইয়ে তাদেরকে অন্য কোনো জিনিস তাদের পছন্দের দানা জাতীয় শস্য সেরকম অনেক কিছু দিলে পরে তারা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে। সুতরাং বন্ধু আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন দুটো বড় বড় লেখা বাংলায় তার ঠিক নিচে একটা ছোট্ট লাইনের শেষে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে এই মোর অপশানে টাচ করলে আমার এই ভিডিও সম্পর্কে ডেসক্রিপশনে আপনারা আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তার পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনের মতো লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে নিলে পরে একটা সুবিধা রয়েছে বিশেষ করে কোন সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে আমার যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমি আপনাকে লিঙ্কগুলো পাঠিয়ে দিয়ে আবার পুনরায় আপনার সঙ্গে আমার যোগসূত্রটা বজায় রাখবো। সেরকম বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি গিয়ে ওই ডেসক্রিপশন বক্সে টাচ করে যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। কি করে করবেন এই ভিডিওর নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার লেখা আছে সেই শেয়ার অপশানে টাচ করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে
শেয়ার করতে পারেন ভিডিওটা, তাহলে আপনার মতো কিন্তু ওরাও প্রত্যেক দিন ভারতের সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিও পেয়ে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও যেন এই ভিডিওটা দেখতে পারে, তাতে একটা আমার সুবিধা হবে, আমার ভিডিও রিচ বাড়লে পরে আমি ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জনে সক্ষম হব, যার ফলে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো DSLR ক্যামেরা আর দামি মাইক নিয়ে স্পষ্ট উচ্চারণ ধীরে ধীরে শুধরে আমি উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আমি আপনাদের জন্য খুব শীঘ্রই ডিজিটাল ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি বন্ধুরা। সুতরাং আপনারা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আর একটু উঁচুতে উঠার জন্য হেল্প করবেন ফ্রি অফ কস্ট, যার ফলে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাবো আর আমার চ্যানেল দ্রুতগতিতে গ্রো করবে, যার ফলে আপনাদেরই সুবিধা হবে নতুন নতুন টপিক এবং আকর্ষণীয় ভিডিও পেতে। চলুন বন্ধুরা, বাজে কথা একটু যেন বেশি হয়ে যাচ্ছে, চলুন কাজের কথাটা একটু বাড়িয়ে বেশি করে বলি এবং ছোট্ট করে কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করি। গাছে বসবাসকারী এই প্রাণী কাঠবিড়ালি হিসাবে ভারতীয় বড় বড় কাঠবিড়ালির চেয়ে অনেকটা এলাকা জুড়ে ফলের গাছ, পোকামাকড়, গাছের ছাল বাকল খাওয়ার জন্য মানে প্রজনন উপযোগী পরিবেশ তৈরি করার জন্য বৈদ্যুতিক তারের হুকিং লাইনে গ্রামের বনের গাছে বাধা থাকলে লাফালাফি করতে গিয়ে অনেকটা রিস্ক হচ্ছে, বৈদ্যুতিক তারের স্পর্শ করে গিয়ে ইলেকট্রিক শর্টের মাধ্যমে সে কিন্তু মারা যায়, যার ফলে এইরকম পরিবেশ কিন্তু তার পক্ষে মোটেই উপযুক্ত নয়। সুতরাং এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানটায় তার খাওয়ার, জল, পানীয়, যদিও ওরা মাটিতে নামে ভয়ে ভয়ে, কারণ কেন বিভিন্ন প্রাণী কিন্তু লুকিয়ে থেকে তাদেরকে আচমকা আক্রমণ করে খেয়ে ফেলবে এবং তাদের মাংসও নাকি অন্যান্য প্রাণীদের খুব সুস্বাদু লাগে এবং ছোটোখাটো যেহেতু, সুতরাং এদেরকে কন্ট্রোলে রাখার জন্য কৃত্রিম উপায়ে তাদের উপযোগী পরিবেশ এবং খাদ্য যোগান দিতে হবে। বিশেষ করে মালাবার উপকূলে জায়ান্ট স্কুইরেল নামে যে কাঠবিড়ালিটা রয়েছে সেটা বড় কাঠবিড়ালির ঠাবাগুলিও বেশ বড় এবং শক্তিশালী, গাছের ডাল আর বাকলকে দাঁড়ালো নখ দিয়ে ধরে ধরে যেন গাছে খুব অনায়াসে বাইতে পারে, সেই জন্য সব জায়গায় চলাফেরার সুবিধার্থে উঁচু গাছে শিকারির ভয়ে বেশিরভাগ সময় থাকে এবং তাতেও তারা রেহাই পায় না, বেশিরভাগ সেই শিকারি খপ্পরে পড়ে যায়। সুতরাং বন্ধু আপনি কিন্তু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, বিশেষ করে আমি প্রায় সময় দেখেছি মানুষকেও বুলটিস বা ডনু বা তীর বা ডেল ডেলা সুরে তাদেরকে হত্যা করার জন্য দেখি, শুধু শুধু কোনো কাজের নেই, অথচ এরকম সুন্দর একটা প্রাণীকে তারা ডিল মেরে ফেলে একটা হতাশা সেরকম ভাব তৈরি করে, এগুলো কিন্তু মোটেও উপযোগী নয়। বন্যপ্রাণীকে ভালোবাসুন, বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য প্রকৃত পরিবেশ কিভাবে তৈরি করতে হবে প্রয়োজনে বন দপ্তরের সাহায্য নিয়ে কিন্তু আপনি এগিয়ে আসতে পারেন। সেরকম বন্ধুরা ভালো ভালো ভিডিও আসা অবধি আমি তৈরি করে নিয়ে আসা অবধি আপনি আপনার শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।